নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কী ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যাপসিকাম। অনেক জনপ্রিয় একটা কিচেন গার্ডেনিংয়ের একটা গাছ। তো এই গাছটা অনেকে লাগাতে চায়, কিন্তু ব্যাপারটা হলো সঠিক পরিচর্যার অভাবে ঠিকমতো ফলাতে পারে না। কী হয়, আমরা যখন চারা কিনে আনি কোনো গাছের দোকান বা নার্সারি থেকে, তখন কী হয়, তাতে যতগুলো ফুল আছে বা যতগুলো ফল আছে সেইগুলোই থাকে, তারপরে কিন্তু আমরা আর লাগাতে পারি না বা ফলাতে পারি না। ব্যাপারটা যেটা হয় যে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাবো সেভাবে যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু তোমার এটা সুন্দর ফলবে আর প্রচুর ফল আসবে। আমি এটা নিয়ে আরও কয়েকটা এপিসোড করব, সেই এপিসোডগুলো কিন্তু তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে। যারা নতুন দেখছো তারা প্লিজ মন দিয়ে দেখো। বন্ধুরা, আমি সমস্তটাই তৈরি করব, মাটি তৈরি করব, তারপরে তোমাদের জল কোথায় রাখতে হয়, কী সার দিতে হয় এবং কী পোকা লাগে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু সবচেয়ে আগে যারা আজকে নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, সমস্ত গাছ টবে লাগানোর আগে একটা ব্যবস্থাপনা করতে হয়। সেটা কী ব্যবস্থাপনা, যে গাছের গোড়ায় যাতে জল না জমে সেই একটা ব্যবস্থাপনা। যারা পুরাতন দর্শক প্লিজ এইটুকু জায়গায় স্কিপ করে যাও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ মন দিয়ে দেখো। কারণ তুমি যখন কোনো গাছ লাগাবে তখন এই ব্যবস্থাপনা করতেই হবে, যে কোনো গাছ যে কোনো টবে তোমাকে এই ব্যবস্থা করতে হবে। কারণ জল জমে যে ব্যাপারটা হয়, গাছের যত রোগ আসে সেই ব্যাপারটা এই ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তো চলো আমরা দেখে নিই সেই সিস্টেমটা কী, ব্যবস্থাপনাটা কী। বন্ধুরা দেখো, এইটা একটা টব, এই টবের একটা হোল আছে। তোমার কাছে যে টবগুলো থাকবে তার যতগুলো হোল থাকবে সেই হোলে কী করতে হয়, খোলামকুচি আটকাতে হয়। এই খোলামকুচিটা হলো মাটির তৈরি কোনো ভাঙা পাত্র, সেগুলোকে নিয়ে আমরা সেই টবের হোলের ওপর রেখে দেবো। কীভাবে রাখবো, না দেখো এই খোলামকুচিটা একদিকে উঁচু এবং একদিকটাই নিচু। দেখো এটাকে ঢেউ খেলানো খোলামকুচি বলে। এই ঢেউ খেলানো খোলামকুচি এই নিচু দিকটা ঠিক হোলের ওপরের দিকে বসাতে হবে। বসানো হলো ওপরটা কিন্তু উঁচু দিকটা কিন্তু ওপরের দিকে থাকবে। এটা হলো এই ব্যবস্থাপনার প্রথম স্টেপ। এই প্রথম স্টেপ আমরা করে ফেললাম। প্রথম স্টেপ করে ফেলার পরে আমরা কিন্তু এর উপরে যেটা দেবো, নুড়ি পাথর, টুকরো টুকরো নুড়ি পাথর বা ইটের টুকরো বা স্টোন চিপ। দেখো আমি স্টোন চিপ ইউজ করি, আমাদের কাছে স্টোন চিপটা অ্যাভেলেবেল, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র এটাকে চাপা দিতে হবে। দেখো আমরা একটা লেবেল করে, একটা স্তর করে এটাকে চাপা দিয়ে দেবো সুন্দর করে। দেখো খোলামকুচিটা চাপা পড়ে গেল। চাপা পড়ে যাওয়ার পরে এরপরে যে ফাইনাল স্টেপটা করতে হবে সেটা হলো আমরা বিল্ডিং তৈরি করার যে স্যান্ড, সেই স্যান্ডটা কিন্তু আমরা এটা দিয়ে এই স্টোন চিপের যে লেয়ারটা সেটাকে চাপা দিয়ে দেবো। দেখো স্টোন চিপের লেয়ারটাকে আমরা চাপা দিয়ে দিলাম এবং সুন্দর করে একটা বেড তৈরি করে দিলাম। এরপরে যে এরপরে আমরা কি করব, মাটির স্তরটা দেব। তো মাটির স্তর দেওয়ার আগে আমরা জেনে নিই যে ক্যাপসিকামের জন্য কীরকম ধরনের মাটি লাগবে। আজকে আমি বলবো ক্যাপসিকামের দু ধরনের মাটি। প্রথম ধরনের মাটিটা হলো এক ভাগ দোআঁশ মাটি। দোআঁশ মাটি কীভাবে তৈরি করতে হয়, সমপরিমাণ নদীর বালি মাটি এবং সমপরিমাণ এঁটেল মাটি বা গার্ডেন সয়েল এটাকে একদম মিশাতে হবে। মিশালে এটা দোআঁশ মাটি তৈরি হয়ে যায়। বন্ধুরা যাদের কাছে এই নদীর বালি মাটি নেই, তারা নদীর বালি মাটিটা ইউজ করতে হবে না, কারণ ক্যাপসিকাম যে কোনো রকম মাটিতেই হয়। তো দোআঁশ মাটি তৈরি হলো, দোআঁশ মাটির সঙ্গে সমপরিমাণ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট মানে হলো কেঁচো সার। এই ভার্মি কম্পোস্ট তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এক বছরে পচানো গোবর সার বা তোমাদের যে পাতা সার, পাতা পচা সার সেটা ইউজ করতে পারো। হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, বা তোমাদের এক বছরে পচানো যে গোবর সার বা পাতা সার, এই তিনটে একসঙ্গে মিশিয়ে মাটিটা তৈরি করবে। এই মাটির সঙ্গে তোমাদের মেশাতে হবে হাফ চামচ ইউরিয়া, হাফ চামচ ফসফেট, হাফ চামচ পটাশ এবং হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট তো তোমরা কোথায় পাবে, না যে কোনো অ্যালোপ্যাথির ওষুধ দোকানে তোমরা গিয়ে ম্যাগনেসিয়াম সালফেট বললেই তারা দিয়ে দেবে। তাহলে আমরা কী করলাম, মাটির সঙ্গে কী মেশালাম, আমরা এক হাফ চামচ ইউরিয়া, হাফ চামচ ফসফেট, হাফ চামচ পটাশ এবং হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এটা গেলে একটা মাটি। আরেকটা মাটি তোমাদের তৈরি করতে পারবে, তোমরা সমপরিমাণ দোআঁশ মাটি, সমপরিমাণ তোমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা
পাতা শাক এটা মিশিয়ে মাটি তৈরি করলে তার সঙ্গে হাফ চামচ খুরকুচি বা হাফ চামচ সিংকুচি সরি হাফ চামচ খুরকুচি এবং হাফ চামচ সিংকুচি এই খুরকুচিটা কি অনেকেই জিজ্ঞেস করছো খুরকুচি বা সিংকুচিটা কি খুরকুচি আর সিংকুচি হলো যেসব প্রাণীদের শিং থাকে সেই শিঙের ডাস্ট আর যেসব প্রাণীদের খুর থাকে সেই খুরের ডাস্ট হলো খুরকুচি এবং সিংকুচি এটা হাফ চামচ করে মাটিতে মেশাতে হবে তার সঙ্গে মেশাতে হবে হাফ চামচ ফসফেট হাফ চামচ পটাশ এবং হাফ চামচ খড়ি মাটি এই খড়ি মাটিগুলো পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে সেখান থেকে তোমরা নিতে পারো এবং মুদিখানা দোকানেও পাওয়া যায় এভাবে তৈরি হলো সেকেন্ড মাটিটা এই দুটো মাটির মধ্যে যে কোনো একটা মাটি তৈরি করতে পারো বন্ধুরা আবার বলে দিই যে হাফ চামচ সিংকুচি হাফ চামচ খুরকুচি হাফ চামচ ফসফেট হাফ চামচ পটাশ এবং হাফ চামচ তোমার খড়ি মাটি এটা দিয়ে আরেকটা মাটি তৈরি করে নেবে মাটি তৈরি হয়ে যাওয়ার পরে এই যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা হলো তারপরে আমরা কী করবো মাটিটাকে এই বালির উপর স্তরের উপর সুন্দর করে বাসাবো যারা নতুন দেখছো বন্ধুরা তারা সুন্দর করে এই মাটিটা দেবে দেওয়ার মানে মাটি দেওয়ার পদ্ধতি এটাই দেওয়ার পরে এটা একভাবে চেপে চেপে দিতে হয় যাতে মাটির মধ্যে থাকা বাতাস সেটা যেন বেরিয়ে আসে মাটির মধ্যে বাতাস থাকলে সেটা কিন্তু আমাদের যে গাছটা লাগাবো তার কিন্তু রুটটাকে পচিয়ে দিতে পারে ফাঙ্গাস লাগাতে পারে এইভাবে আমরা চেপে চেপে হাওয়াটাকে বের করে দেবো আমরা সুন্দর করে মাটিটা দিই সবসময় আমরা যখন কোনো গাছ লাগাবো সবসময় মাটিটা দেখবো যে এইভাবে সুন্দরভাবে আমরা দিচ্ছি কি না এটা কিন্তু ছোটো ছোটো একটা ব্যাপার কিন্তু এটা অবশ্যই সুন্দর করে করতে হবে আচ্ছা আমাদের মোটামুটি মাটি হয়ে গেল এবার দেখো আমরা গাছটাকে তুলব দেখো এই গাছটাকে আমরা কি করব এইভাবে হাতটা দেবো যারা নতুন দেখছো এইভাবে মাটিকে চেপে ধরে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে একটা আস্তে করে একটা কোথাও এইভাবে দেওয়ার পরে দেখো কারণ দেখে নিতে হবে গাছের উচ্চতা আর মাটি দেওয়ার যে ব্যাপারটা সেটা সুন্দর করে দেখে নিতে হবে এবার ঠিক আছে দেখো একদম টবের মাঝখানে লাগাবো দেখতেও সুন্দর লাগবে এইভাবে এবং চেপে চেপে দেবো এইভাবে আমরা চেপে দিতে থাকবো দেখো সুন্দর করে আমরা গাছটাকে বসিয়ে দিলাম দেখো এভাবে চেপে দেব এবং সব সময় গাছ লাগানোর পরেই আমরা ভরপুর জলটা দিয়ে দেব আমরা গাছটাকে সুন্দর করে জল দিয়ে দেব দেখো পুরো ফুল করে দেবো একদম এটা কিন্তু গাছ লাগানোর পরেই এই ব্যবস্থাপনাটা করতে হয় বন্ধুরা এবার আসি আমাদের যে ব্যাপারটা গাছটাকে আমরা কোথায় রাখবো ফুল সানলাইট ক্যাপসিকামের জন্য খুব ভালো তবে মজার কথা হলো যারা ফ্ল্যাটে থাকো তারা কিন্তু এটাকে সেমিশেডে করতে পারো কারণ সেমিশেডে ক্যাপসিকাম ভালো হয় তবে একেবারে শেড নয় শেড কিন্তু এ অপছন্দ করে তাই ফুল সানলাইট যাদের দেওয়ার জায়গা আছে তারা অবশ্যই ফুল সানলাইটের মধ্যে রাখবে কিন্তু সেমিশেড রাখলেও ভালো হয় কিন্তু শেডে রাখবে না এটা গেল গাছটা কোথায় রাখবে এবার আসি গাছে জল কেমন দেবো ভরপুর জল দাও কিন্তু গাছের মাটিটা যখন ময়েশ্চার আসবে ময়েশ্চার থেকে একটু শুকিয়ে আসবে তারপরে গিয়ে আবার ভরপুর জল দেবে এভাবে জলের ব্যাপারটা মেনটেন করবে দেখো যারা ফুল সানলাইটে রাখতে পারবে তাদের কিন্তু বারবার জল দিতে হয় কিন্তু যারা সেমিশেডে রাখবে তারা কিন্তু অবশ্যই মাটিতে হাত দেবে দিয়ে যখন দেখবে হাতের সঙ্গে কোনো মাটি উঠে আসছে না বা ভিজে ভিজে ব্যাপারটা আছে তখন জল দেবে না কারণ সেমিশেডে রাখলে কিন্তু প্রখর সূর্যের আলোটা পায় না ফলে কি হয় আমাদের কিন্তু জলটা থাকে তাই সবসময় জলের ব্যাপারটা অত্যন্ত বুঝে শুনে এটা দিতে হবে হয়ে গেল এবার আসি গাছের খাবারটা গাছের খাবার কিন্তু এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কী করতে হবে
আজকের আমি গাছটা রোপণ করলাম। রোপণ করার ঠিক 21 দিনের মাথায় আমরা কি করব, এক চামচ ইউরিয়া, এক চামচ ইউরিয়া আর কিচ্ছু না, এক চামচ ইউরিয়া চারিদিকটা এই টবের কানা বরাবর দিয়ে জল ঢেলে দেবো। 21 দিনের মাথায় আমরা কিন্তু এটা চারিদিকে দিয়ে জল ঢেলে দেবো। ঠিক তার 21 দিন পর, মানে রোপণ থেকে আজকে রোপণ করার 42 দিনের মাথায় আবার এই জিনিসটা এক চামচ ইউরিয়া নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমরা জল ঢেলে দেবো। আর কিচ্ছু দরকার নেই খাবার। এই 42 দিন পরে আবার আমি ভিডিও করব, তখন কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা, এই যে ক্যাপসিকামটা কিন্তু আমরা অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বসাতে পারি, এবং এটা কিন্তু আরও 4 মাস ধরে কিন্তু এটার ফল আসবে, সুন্দর ফল আসবে। এটা গেল খাবারের কথা। এবার আসি আমি গাছের কী রোগের ব্যাপার, গাছটার কী রোগ হয়। বন্ধুরা, তোমাদেরকে বলি, গাছটাতে হয় অ্যাফিডস, মাইটস, রেড মাইট হয় এবং ইয়েলো মাইটস হয়। এই মাইটস দু ধরনের হয়, থ্রিপস হয় এবং লিপ মাইনার হয়। লিপ মাইনারটা তোমরা অনেকেই দেখে থাকবে, যে পাতার ওপর একটা ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, লঙ্কা, পাতার ওপর একটা যেন পথের মতো একটা, মানে একে বেঁকে কোনো পোকা যেন গিয়েছে, একটা পথ ফেলে দিয়ে গেছে, এটা হলো লিপ মাইনার। বন্ধুরা, আমি ওপরের যে তিনটে কথা বললাম, অ্যাফিডস, মাইটস, থ্রিপস, এগুলো কিন্তু ডাইমেথয়েড 30% ইন্ডিয়াতে যেটা রোগড়, বাংলাদেশের টাফগড় পাওয়া যায়, এটা খোঁজ করো বন্ধুরা, তোমাদের ওখানে পাওয়া যায়। এবং যেটা করতে হবে, এটা গাছ রোপণের ঠিক 3 দিন পর থেকে 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 5 বার করতে হবে। 3 দিন পরে তুমি স্প্রে করলে, 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে স্প্রে করলে, ঠিক তার 10 দিন পরে আবার স্প্রে করলে, ঠিক তার 10 দিন পরে আবার স্প্রে করলে, এইভাবে 5 বার করলে এই গাছে কোনো রোগই আসবে না, লিপ মাইনারও আসবে না। বন্ধুরা, এই গেল রোগ পোকার কথা এবং গাছের সম্পূর্ণ পরিচর্যা। কিন্তু আর একটা জিনিস তোমরা দেখো, এই গাছটাতে আমি যখন গাছটাতে নিয়ে এসেছি, দেখো তোমরা এখানে একটা মুকুল বেরোচ্ছে, দেখো এখানে কাক্ষিক মুকুল আছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো, যদি না আমি পিঞ্চ করি, আমি যদি না, এই যে দেখো ফুল এসছে, এই যে আমি যদি লোভ করি যে এই ফুলটা থেকে আমি ফলটা নেব, তাহলে কিন্তু আমাদের যেটা হবে সেটা কিন্তু হবে না। তাহলে আমরা কি করব, এটা পিঞ্চ করে দেব। দেখো পিঞ্চ করে দিলাম, তাহলে কি হলো, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, ফলে কি হবে, আমরা প্রচুর ফল পাবো। এবং এটা কয়েকদিন পরে যখন বেড়ে উঠবে, এটা নিয়ে আবার ভিডিও করব, এবং এটার একটা ঠেকা দিতে হয়, যেটাকে ঠেকনা বলে, সেটা দিতে হয়। সেটা কিভাবে দিতে হয় সেটা দেখাবো। বন্ধুরা, সম্পূর্ণ পরিচর্যা এইভাবেই করতে হয়, তোমরা এইভাবে করতে থাকো এবং করো। তারপরে আবার এক এপিসোড আসবে, লঙ্কা নিয়েও আমি এপিসোড করবো আবার, এবং ক্যাপসিকাম নিয়ে, এগুলো নিয়ে 3-4 ভিডিও হবে সম্পূর্ণভাবে। আমি ক্যাপসিকাম এই টপ থেকে তোলা পর্যন্ত আমি ভিডিও করতে থাকবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো, আজকে যারা নতুন দেখছো, প্লিজ অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, যারা নতুন দেখছো, তাদেরকে বলে রাখি, আজ পর্যন্ত যতগুলো ভিডিও হয়েছে তারা যদি দেখতে চাও একসঙ্গে, তাহলে হর্টিকালচার যে আইকনটা আছে সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করার পরে যে ভিডিওস আইকন আসবে সেখানে গিয়ে ক্লিক করবে, ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওসগুলো দেখতে পাবে। বন্ধুরা, এই সংক্রান্ত ভিডিওতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ভিডিওটা বারবার দেখো। ভিডিওটা বারবার দেখার পরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে, বা অন্য কোনো গাছ সংক্রান্ত কিছু বুঝতে অসুবিধা থাকে, তাহলে প্রশ্ন করার আগে গাছটার ছবি তুলবে, দিনের বেলা অবশ্যই ছবি তুলবে। ছবি তুলে তোমাদের ভয়েস মেসেজ করো, টেক্সট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। বন্ধুরা, তোমরা যারা বারবার করে মেসেজ করছো যে এখনও পর্যন্ত মেসেজে উত্তর দিইনি, আমি যখন ব্যস্ত থাকি আমার একটু দিতে দেরি হয়, আমি সবারটা ক্লিয়ার করে দিই। এবং যারা ফোন করো যখন ধরতে পারি না, আবার আমি কিন্তু সবাইকেই কল ব্যাক করি। বন্ধুরা, প্লিজ তোমরা কেউ বিরক্ত হয় না, প্লিজ বিরক্ত হয় না। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।